আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা সবাই আমাদের বাসার পাশেই, মানে কাছাকাছিতে একটা পার্ক আছে, সেখানে যাচ্ছি। তো এই যে হচ্ছে আমার নানু, বোন, আমার বড় আন্টি, আম্মু, মিলন আর আমি তো আছি। আমাদের রিক্সা লাগবে তিনটা, আর আমরা রাস্তায় যাওয়ার সাথে সাথে দুইটা রিক্সা পাইছি, আর একটা রিক্সার জন্য আমাদেরকে 15 মিনিট দাঁড়ায় থাকতে হয়েছে। আর এদিক দিয়ে তো আনাহিতা শুরু করে দিছে, ও আমাদের সাথে যাবে। তো আমাদের সাথে আয়ান আছে, এমনিতেই ঝামেলা একটা বাচ্চা, তার মধ্যে আবার যদি আনাহিতা দুইটাই পাজি দুষ্টামি করে, এর জন্য আনাহিতাকে বলছি তোমার নানুর সাথে যাও, ও তো কোনোভাবেই রাজি হয় না। শেষ পর্যন্ত ওকে আমাদের সাথে নিয়ে আসতে হয়েছে। এই তো হলাম আমরা চারজন, মজা করতে করতে যাচ্ছি। আর খুব বাতাস ছিল, খুব ভালো লাগছিল। এটা হচ্ছে আমাদের জামালপুরের বাইপাস রাস্তা, আমরা শহরের ভিতর দিয়ে ঢুকি নেই, কারণ শহরের ভিতর দিয়ে ঢুকলে দেখা গেছে যে আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হতো, মানে 1 ঘন্টা রাস্তায় যানজটে পড়ে থাকতে হতো, এর জন্য আমরা বাইপাস রাস্তা দিয়ে ঢুকছি। আচ্ছা খায়ো, আমরা চলে এসেছি বিলিয়েছে। নানুর হাত ধরো। এটাই হচ্ছে আমাদের জামালপুরের লুইস ভিলিয়াস। আমরা সবাই টিকেটের জন্য ওয়েট করছিলাম। আছি কি বন্ধ রাইট? ওই যে রাইট অফ কে মানুষ নেই, তাই তো মানুষ ছিল। ওই যে এখানে ছবি তোলাতুলি হচ্ছে আমাদের মডেলিং, আর হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। ও কিন্তু অনেক ভালো ক্যামেরাম্যান, মানে এত সুন্দর ছবি তুলতে পারে। ওরা একা একা ওদের মতো ঘুরতে আসে। ঈদ আসলে এখানে মোটামুটি একটু ভিড় থাকে, তাছাড়া সবসময় একদম নিরিবিলি, মানে ঈদ ছাড়া ঘুরলে এত ভালো লাগে, একদম মানুষ নাই, একটা মানুষও নাই, নিরিবিলি, ইচ্ছে মতো মনের মতো ঘোরা যায়, ছাড়ো না কিন্তু। তোমাদের রেস্ট নেওয়া হয় নাই? আমার আরেক বাপধন ঘুমাইতেছে। এ বাপধন আসো, বাবা তুমি উঠো নাই, বাবা উঠো নাই, তুমি তোমাকে নেয় নাই, ওরা নেয় নাই তোমাকে, বাবা তোমাকে নেয় নাই।
এবার আমার উঁচা জুতাগুলো আমার শ্বশুর বাড়িতে রেখে আসছি। তো বের হওয়ার সময় স্বামী বলল যে আমার উঁচা জুতা আছে, মানে আমি নিচা জুতায় পড়তাম, তো ও বলতাছে যে নিচা জুতা বেশি একটা ভালো লাগবে না, তুমি উঁচা জুতা পরো, আমার আছে সেগুলো পরো। তো ওর কথার উপরে ডিপেন্ড করে উঁচা জুতা পরলাম ফার্স্টে, মানে ঢুকার পরেই, পার্কে ঢুকার পরেই কিছুক্ষণ, 5 মিনিট পর ওই জুতার নিচের যে হিল সেটা খুলে গেছে, তারপর সেই আরেকটারও হিল খুলে এক জায়গায় ফেলে দিছি। তারপরে আবার কিছু দূর হাঁটার পর জুতার যেই বল্টু আছে উপরে সেই বল্টুটা খুলে গেছে। এবার কি করি, কিছু করার নেই। তারপরে সেই বল্টু ছিঁড়া জুতা মানে দুটোই ফেলে দিলাম। ফেলে দিয়ে পুরো পার্ক আমি খালি পায়ে হাঁটছি, খালি পায়ে ঘুরছি, ইভেন খালি পায়ে আমি বাসাতেও গেছি। এখন খালি পায়ে বাসা যাইবা? আমার বোন আমার জুতা পরাইছে, কি মজার ব্যাপার। আমরা বেড়াতে এসে শাক তুলতেও বসে গেলাম। বের হওয়ার আগে মানে সন্ধ্যাবেলা তো এক জায়গায় বসলাম যে 5 মিনিট একটু রেস্ট নিয়ে বের হয়ে যাব। সেখানে বসে দেখি চারপাশে এত সুন্দর শাক, তো আর লুপ সামলাইতে পারলাম না আমি আর আমার আন্টি, তো বসে গেলাম শাক তোলার জন্য। আর আম্মু নানু এরা তো খুব বকা দেওয়া শুরু করলো যে এখানে আইসা শাক তুলতেছি, মানুষ দেখলে কি বলবে। তো মানুষ বলুক, তাতে কি যায় আসে, আর আম্মু বকা দিলেই বা কি যায় আসে, এত সুন্দর শাক কি মানে দেখেও রেখে চলে যাওয়া যায়। তারপর আমরা তো নাসর বান্দা, সেই শাক তুলে তারপর কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। আজ ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।